আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। ভয়ানক বন্যায় মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সুনামগঞ্জে, ফলে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। পুরো শহর পানির নিচে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার নিয়েছে। এদিকে বন্যার পানি আরও বেড়ে সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বানভাসী লাখো মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে, তাই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয়ের জন্য ছুটছে মানুষ। এসব এলাকায় সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করলেও তাতে সংকুলান হচ্ছে না। এদিকে আরও অবনতির দিকে যাচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। এ জেলায়ও তীব্র হয়ে উঠছে খাদ্য সংকট, খাবারের অভাবে মারা যাচ্ছে গবাদি পশুগুলো, পানিতে ডুবে থাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদনদীর পানি বাড়তে থাকায় বানের জলে ডুবছে নতুন নতুন এলাকা। তবে দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভুক্তভোগীরা বলছেন, বানের জলে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, নানা সংকটে দুর্বিষহ জীবন কাটছে তাদের। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সারা দেশে দোকানপাট ও বিপণী বিতান সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত 8টার পর বন্ধ থাকবে। তবে ওই সময়ের পর খোলা রাখা যাবে কাঁচা বাজার, ওষুধ ও পরিবহন কাউন্টার সহ জরুরি সেবার সাথে জড়িত দোকানপাট। সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। মিয়ানমারে সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে 2017 সালে 25 আগস্ট থেকে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আসে কক্সবাজারে। এর আগে থেকে 4 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তাই বিপুল সংখ্যক রোহিঙ্গা নিয়ে এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করার নিশ্চয়তা নিয়ে আদৌ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে কিনা তা নিয়েও উৎকণ্ঠায় রোহিঙ্গারা। তবে যে কোনো মূল্যে নিজের দেশে ফিরতে চায় তারা। সাম্প্রতিক কালে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড সহ নানা কারণে রোহিঙ্গারা অতিষ্ঠ, এজন্য তাদের নিজ দেশে ফেরত যেতে গো হোম ক্যাম্পেইন কর্মসূচি শুরু করেছে তারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে কোনো কর্মসূচি না থাকলেও জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নতুন নাম হবে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স PLC। এ কারণে কোম্পানির সংঘ স্মারকের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সংশোধন করা হবে। এই বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। আগামী 21 জুলাই বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ EGM অনুষ্ঠিত হবে। EGM সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 7 জুলাই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।